ভালো করে স্পষ্ট শুনে রাখো, কোন নবীর এই হেদায়েত দিতে পারে না এমন শক্তি আল্লাহ দেয় নাই, এই আদেশ দেয় নাই। তাদেরকে যেই কাজের জন্য পাঠাইছে এটা হলো হেদায়েতের রাস্তা দেখায় দিবে। সমস্ত নবীগণের কাজ কি? রাস্তা দেখায় দেওয়া। আর কারে হেদায়েত দিবে না না দিবে এটা আল্লাহর ব্যাপার, আর নবীদের কাজ হলো রাস্তা দেখায় দেওয়া। আর নবীরা দুনিয়াতে নাই, আছে আলেম ওলামা, তাদের কাজ আপনারা হেদায়েত দেবেন না, তাদেরই একই কাজ আপনাদেরকে হেদায়েতের রাস্তাটা দেখায় দেওয়া। আপনার অবস্থার উপরে আল্লাহ হেদায়েত দিবেন, বুঝতে পারছেন? যে যেমন তার আল্লাহ তার জন্য তেমন, বুঝতে পারছেন? আপনি মানুষ তো যেরকম আরেকজনের সাথে ব্যবহার করবেন, বুঝবেন আমার আল্লাহ আপনার জন্য এরকম। আপনি যত উদার হবেন আমার আল্লাহ আপনার জন্য তত উদার, আপনি যত কঠোর হবেন আমার আল্লাহ আপনার জন্য তত কঠোর। কথা বলছেন, এই জন্য একটা কথা আছে যে যেমন তার আল্লাহ তার জন্য তেমন, এই জন্য খেয়াল রাখবেন। এখন প্রশ্ন হইল তাহলে রাসূল হেদায়েতের মালিক না রাসূল হেদায়েতের রাস্তা দেখাই দিন, তাহলে আবু তালেব এত মহব্বত রাসূলের করল, আবু তালেব আল্লাহ হেদায়েতটা দিল না কেন? কেন ঠিক নেই? রাসূল হেদায়েতের রাস্তা দেখাই দিছে কিন্তু হেদায়েতটা আল্লাহ দিল না কেন? এত মহব্বত রাসূলকে তো ভালোবাসত, ওই কেন দিল না এটা বোঝার জন্য আপনাদেরকে একটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূল একবার দুইজন বেঈমানের জন্য দোয়া করছে, দুজন ছিল খুব প্রভাবশালী ক্যাডার ছিল, ক্যাডার তারার ভয়ে মানুষ তত্ত্ব করে কাজ। এর একজনের নাম হলো আবু জাহেল, আর একজনের নাম হলো উমর, যিনি এখন খলিফাতুল মুসলিমিন উমর, একজন সাহাবীদের মধ্যে দুই নম্বর স্থান অর্জন করেছেন। উনি এক সময় আবু জাহেলের মতো এরকম খুব বড় ধরনের প্রভাবশালী একজন বেঈমান ছিলেন, কিন্তু আল্লাহ ওনারে কই নিছে শুনেন, দুনো জনের জন্য রাসূল দোয়া করছে, কি দোয়া করছে আল্লাহ দুইটা লোকের খুব প্রভাব বেশি, তাদের অত্যাচারে মানুষ এলাকায় বসবাস করতে কষ্ট হয়, আমি দিনের দাওয়াত করে গেলে এরা দুজন বাধা দেয়, এরা দুজনের মধ্যে যদি একজন আমার পক্ষে এসে বলে তাহলে দিনের দাওয়াত দিতে গিয়ে আমার বড় সুবিধা হবে। এই জন্য আল্লাহ তুমি দুইটা লোক থেকে যে কোনো একটা দিলে চলে, উমরেরও পাওয়ার আছে আবু জাহিলেরও পাওয়ার আছে, যেটা দেও দোয়া করছে এক সমান, আবু জাহেলের জন্য বাড়াইছে না উমরের জন্য কমাইছে, সমান দোয়া, কিন্তু আল্লাহ দোয়া কবুল করলেন উমরের বেলা, দোয়া কবুল করলেন না আবু জাহেলের বেলা। কেন? আবু জাহেল তো রাসূলের চাচা ছিল, দূর সম্পর্কে কি আছে, আপন চাচা না কিন্তু চাচা ছিল। এখন প্রশ্ন হইল উমরের জন্য দোয়া কবুল হইল কেন আর আবু জাহেলের জন্য কবুল হইল না কেন, এই কেনটা বুঝতে হবে। আসলে এই কেন আগে বুঝাই দিয়ে তাহলে সব সহজ বুঝে লাগবে। একটা ঘটনা শুনে, আবু জাহেল রে আল্লাহ হেদায়েত দিছে না কেন আর উমর রে হেদায়েত দিল কেন? কেন আবু জাহেল রে ওই কারণে হেদায়েত দিছে না, আবু জাহেল যা করত আগাম পুখাম রাসূলের বিরুদ্ধে যা পারছে যা করত সব জাইন্না শূন্য করত, আর উমর রাসূলের বিরোধিতা করত জাইন্না না না জানি। তার একটা ঘটনা শুনুন, একবার আবু জাহেল আর আবু জাহেলের বন্ধু এরা খুব ঘনিষ্ঠ বন্ধু, দেখবেন বেশি বন্ধুত্ব হইলে মহব্বতের যদি বেশি হয় তাহলে অনেক মনের কথা বন্ধুরা বলে দেয়, ঠিক নেই? এরকম দুই চারজন বন্ধু একজন বন্ধু সবারই আছে, যে একটা বেশি ঘনিষ্ঠ তার কাছে মনের কথা শুনতে হয়। আবু জাহেলের মধ্যে বন্ধু ছিল যার কাছে ফেডের কথাও কইত, একদিন এক ঘরের ভিতরে কেউ নাই লোক খালি আবু জাহেল আর হে বন্ধুরে জেগে তুলে, বন্ধু আবু জাহেল তোমার কাছে একটা জিনিস জানতে চাই, ইদানিং যে একটা আন্দোলন শুরু হয়েছে মোহাম্মদ রেমিয়া যে কর্মসূচি আমরা নিতেছি মোহাম্মদের বিরুদ্ধে, আচ্ছা এই বিষয়টা আমার একটু ভাঙিয়ে বসে তোমার কাছে একটা জিনিস জানতে চাই, কেউ নাই মোহাম্মদের বিরুদ্ধে আমরা যে অপপ্রচার করতেছি এটা কি আদৌ সত্য না ব্যাপারে? আবু জাহেল প্রশ্ন করছে যে মুহাম্মদের দাওয়াত দেয় দিনের দাওয়াত আল্লাহ এক আল্লাহ, তারপর নবী দাবি করে কুরআন আসতে ওহী আসে, এটা কি সত্য না এমনি?
আবু জাহল চোখের দিকে তাকায় দেখে কেউ নাই, দুস্থ দলিতের একটা মনের কথা বলি, কেউ যখন নাই সুর মোহাম্মদ চল্লিশ বছরের ভিতরে যার মুখ থেকে কোনদিন একটা মিথ্যা কথা জিন্দিগিতে শুনছি না, এবং মোহাম্মদ যা বলে এর মধ্যে কোন সন্দেহ নাই, এটা তো সত্য, এর মধ্যে কোন সন্দেহ মোহাম্মদ সত্য নবী, তার আল্লাহ সত্য, তার ধর্ম সত্য, তার কোরআন সত্য, এর মধ্যে কোন সন্দেহ নাই। কে বলছে? মানুষের কাছে প্রকাশ করছ না কেন? হে ওইটা কথা তুই রাজনীতি বুঝস না, তুই রাজনীতি বুঝস না, পলিটিক্স বুঝস না, ওটা সুরা আলে সাথে তুই রাজনীতি বুঝস। আমি যদি সত্য কথা সমাজের মধ্যে প্রকাশ করি তাইলে আমার দরবারে যে পরিমাণ গুরু আর ছাগল আর ডিম আর আপনার টাকা পয়সায় মহিলারা মাসাল্লাহ আমার ভাবাটি ভা, এখন যদি সত্য কথা সমাজে প্রকাশ করি তৈলে পরে এই সাধারণ মানুষগুলা গুরু ছাগল ছাড়ে কুকুরের কথা ফিরে আমার কপালে ছাড়া পড়ে। তাই আমি সত্য কথাটা গোপন রাখি আর মিথ্যা কথা প্রকাশ করি আমার ব্যবসা জমজমাট রাখার জন্য, আমার ব্যবসা থেকে চাঙ্গা থাকে, কারণ মানুষ যদি সত্য কথা জানতে পারে তাহলে আমার দরবার আর এই গুরু ছাগল ভাড়ায় জমা, আমিও সিগনে চালা পাইতাম না, আর মহিলার আমার ভাব বিপদ না, সুতরাং আমি বলে বিপদ, আমার ব্যবসা যেন জমজমাট থাকে, এই জন্য মোহাম্মদের সত্যটাকে আমি মিথ্যা বানানোর চেষ্টা চালাই যাচ্ছি, আর আমার মিথ্যাটা সমাজের মধ্যে প্রকাশ করা জমজমাট ব্যবসা করতেছে। সম্মানিত শুধু আবু জাহেল নাই, আবু জাহেলের নাতিপুতি আছে নি, ছেলাবেলা আছে নি, হেরার কবল জুতার বাড়ি ছাড়া কিছু করবে। তাই আপনাদের কাছে প্রশ্ন, আমাদের দেশে বড় বড় ফেডওয়ালা আছে, এরাও জানে যে পর্দা করা ফরজ, পর্দার ব্যাপারে আয়াত আছে এবং আল্লাহর কালামের আয়াত, এগুলো কোনো সব মিথ্যা হতে পারে না, এটা ফরজ, এরাও বিশ্বাস করছে নামাজ যেভাবে ফরজ পর্দা করা ফরজ, এরা তো ফাউটি ফাউটি মহিলা লইয়া সামনে ওয়াজ করে, মহিলা রবে এখন একটা বল পারে যে এটা হিজবুত শয়তান, এটাও দেখছি এখন মহিলা সামনে লইয়া বইয়া হে ওয়াজ করে, এর বিরুদ্ধে কথা বলে মামলা দেয়, ভালো হচ্ছে মামলা সবার নামে দিয়ে আর দেখ না, আস্তে আস্তে দিতে তার তোর কপাল বেশি বালা না, তোর কপাল হচ্ছে অতিরিক্ত আতা, শুনেন অতিরিক্ত আতা তুই করতে হইতে কেউ যদি হন কারেন্ট তো হাত দেয় সুমা দিব গীতা করবো স্বাস্থ্য একেবারে সুযোগ হয়ে হারা করে তুই তো বেহা আছে তোর সুযোগ হয়ে আমি ছেড়ে, হে আতা তুইটা বেশি করতে হ্যাঁ তো বুঝতেছে না হের ব্যাপারে কি হইতাছে, যাই হোক এটা আপনার কাছে বলে লাভ নাই, হ্যাঁ বেশি ফাল্লাই তো এ দেখছি নারী লইয়া বইয়া এরপরে ওয়াজ করে, এখন মুল্লাদের ওয়াজ বন্ধ, হ্যাঁ দেখো মুল্লাদের ওয়াজ বন্ধ আছে, আমাদের ওয়াজ চলবে কার সামনে? আমার মুসলিম মহিলারা এর পগল ফুজিল পগল মহিলা স্বামীর গর্তে এগুলোর সারাইছে রাই না হেডি রাখছে, এবার হচ্ছে আপনারা তো খালি ইদল হিদল লিয়ে গোটাগতি করেন, কিছু দল আছে যেগুলো ইসলামের মধ্যে কাল সাপে দাঁড়াইছে, আমরা তো খালি উমরো আছি ওই দল হিদল ইতা লইয়া আরে যেটি ইসলামের ক্ষতি করতেছে এটির ব্যাপারে কথা বলা দরকার, এই যে হাম টু হাম করতেছে এরাও জানে পর্দা করা ফরজ, এরাও জানে মহিলার সামনে বইয়া ওয়াজ করে জায়েজ না, বদমাস ঠিক কিনা, মহিলার ঘর থেকে বাই ফিরে বুক করতে চা, কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু এখন আসো এই যে এখন এরাও যেন সত্য কিন্তু এরাই সত্যটা প্রকাশ করে না কেন, মানে সত্য যদি প্রকাশ করি তাহলে যারা আমরা ভাওটি পাই দেয় এরা জুতা লই আমরা কপালে সারা বানাই, সত্য কথা বলি না মিথ্যা কথা প্রকাশ করি, সত্য কথা গোপন রাখি রমরমাট ব্যবসা করার জন্য,
তো রাসূলের এই সত্য কথা আবু জাহেল বলতো না, বন্ধু কইতি সত্য কথা মানুষের কাছে বলস না কেন? তাহলে আমার দল নষ্ট হয়ে যাবে, দলটি গায়ে রাখতে গিয়া মোহাম্মদের মিথ্যাবাদী বানানোর চেষ্টা চালাইছে, নাউজুবিল্লাহ। এখন আপনারাই বলেন আবু জাহেল রাসূল যে সত্য নবীটা জানতো নি, রাসূলের বিরোধিতা করছে না জানি না, রাসূলের বিরোধিতা যতদিন করছে রাসূলের ব্যাপারে উমর জানতই না, তারা যা শুনাইতো তাই শুনতো, কিন্তু ব্যক্তিগত ভাবে রাসূলের সম্পর্কে সে কিছুই জানতো না। একবার গুন বৈঠক বলল মোহাম্মদের মাথা কে এনে দিতে পারবা, খলিফাতুল মুসলিমিন তরবারিকে দাঁড়ায় আমি একলা দিতে তরবারি আনতে গেছেন, রাস্তার মধ্যে একজন কই যাও মোহাম্মদের মাথা আনতা, ও মাথা আনবা করে তোমার বোনের বোনের জামাই কালিমা কইরা মুসলমান ইয়া কুরআন পড়তেছে, তো শব্দ না মোহাম্মদের মাথা বা দেহের মাথা আনতে গিয়া তুলছে ফিদা, বোনের বোনের জামাই ফিদার সুবে হেরা কই যতই পিটো কালিমা ছাড়বো না, উমরের বিত থেকে ধাক্কা লাগলো, কি বললো রে এটা সারন দিত না মারলে হো, তাহলে আমার ফিরে শোনা তো তুমি আগে মুইতাছি তো বাংলা শোনা কোনো সময় আগে ভালো করে ফাক পবিত্র যাও, ফাক পবিত্র হওয়ার পরে তারে কোরআন শোনায়া দিছে, যতটা আয়াত শোনায় ভিতরে খালি গা লাগে দাও, এবং তার ব্রেইনে বুঝাইতেছে যে এটা কোনোদিন মানুষের বানানো হতে পারে না, এটা আল্লাহর কালাম, ঠিক কি না? ভিতরে একটা বাপ আসে গেল যে আমি এটা করব, সাথে সাথে আমার আল্লাহ তার হেদায়েত ডাইলা দিয়া দিল, সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে গিয়া বলে নবী গো এই তরবারি নিয়ে আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, আমি ওমরের মাথাটাই আপনার কাছে নত করে দিলাম। তাহলে আবু তালেব কে আল্লাহ হেদায়েত দিল না কেন? বলে আবু তালেব যা করত জান্নাত শূন্য করত, রাসূল সত্য, নবী সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য জানত, মানার চেষ্টা করে নাই, আল্লাহ তাআলা হেদায়েত দেয় না। তাহলে মুখে ভালোবাসা স্লোগান দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না, বুঝতে পারছেন? এরকম মুখের ভালোবাসা ছিল আবু তালেবে, কিন্তু জান্নাতে গেল না জাহান্নামে, এখন গেল এক সাইড। দুই নম্বর হইল আবার লেবাস পইরা কার্পেট পইরা, যেমন বড় ফাগরি মা গোমা তোমরা দাঁড়ি, এরপর লম্বা জুব্বা বুঝা না মক্কার ইমামফে, কিন্তু ভিতরে হুদ দেখা যায় না, রাসূল আমার প্রথম খাতারের মুসল্লি, আমার দিয়ে ফাকরি বড় যুব বড়, তাতে মুনাফিকের এক নম্বরের খাতারে থাকেন না, জিব্রাইল হুজুর হ্যাঁ বাপ ধরছে বাপ্পা, এরকম একটু চিন্তা রাখছি। কিছুদিন পরে মরে গেছে গা, এর ছেলে আসিল একজন আব্দুল্লাহ সাহাবি, সে রাসূলের কাছে এসে বলল হুজুর আব্বা মারা গেছে, কাঁদতেছে কান্দোস কা, আব্দুল্লাহর দিকে কান্দোস কেন? আব্দুল্লাহ ডাক দিয়া বলে নবী কান্নার বহু কারণের মধ্যে একটা কারণ হলো আমার আব্বা এই হালতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই গো, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, আমার বাবা আমার মনে কষ্ট লাগে গো, যেমনই হোক আমার তো আব্বা, আপনি রাসূল যদি আমার আব্বার জানাজাটা পড়ায় দিতেন গো, আমার দিলে সাক্ষী দেয় আপনার জানাজার বরকতে আমার আব্বার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিত। যদি তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় রে, আমি রাসূল ওয়াদা দিলাম তোর আব্বার
জানাজাটা আমি পড়ায় দিব, জানাজা পড়ায় দিব। আব্দুল্লাহ একটা সেকেন্ড রাসূলের কাছে দাঁড়ায় নাই কেন জানেন নি? যদি দাঁড়ায় থাকি জিব্রাইল যদি আয়াত নিয়ে আসে তাহলে জানাজা বন্ধ। তাই একটা দৌড় মাইরা মদিনা গলিতে গলিতে চলে গেছে। আর সুলতান দেয়ার বলে, কে কোথায় আছো গো? একটা প্রকাশ্য মুনাফিকের জানাজা নবী পড়াইবে। সাহাবায়ে কেরাম আর সহ্য হয়ে গেল এই আওয়াজ, শুধু সাহাবায়ে কেরামদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আওয়াজটা গিয়া পৌঁছে গেল বেঈমানদের কান পর্যন্ত। বেঈমানরা এলাম শোনার পরে ডাক দিয়া বলে, না না না, যে লোকটা মারা গেছে এটা আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের নেতার জানাজা মোহাম্মদ কেমনে পড়াইবে, আমাদেরও দেখার আছে, চল আমরা মোহাম্মদে কেমনে জানাজা পড়াই দেখব। তাই 1000 ইহুদি খ্রিস্টান জানাজার মাঠে উপস্থিত হয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরামরাও সেখানে উপস্থিত হয়েছে। সকলে আশ্চর্য হইয়া একটা জিনিস নিয়ে আশ্চর্য মনে মনে ভাবতেছে, কেমনে রে নবী মুনাফিকের জানাজাটা পড়াইবে? কিন্তু নবীর নিষেধ করার মতো সাহস কারো নাই। কিন্তু নবীজি জানাজার মাঠে এসে সবাইকে অবাক করে দিলেন, আশ্চর্য করে দিলেন। একটা ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহ, তোর আব্বা শুধু জানাজা পড়াই করতেই না, আমি রাসূলের জুব্বাটা তোর আব্বার দিয়া দিলাম রে, কাপন স্বরূপ পড়ায়া দে, কাপন স্বরূপ পড়ায়া দে। এ ভাই রাসূলের জুব্বার দাম আছে না নাই? নবীর জুব্বা কপালে নাই, আশ্চর্য হইয়া তাকায় আছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূল ডাক দিয়া বলে, আব্দুল্লাহ শুধু জুব্বাটা দিব এমনটা নয় রে, ইনে আমি রাসূলের মুখের তো তোর আব্বার মুখে লাগায়া দে, হয়তো বা আমি রাসূলের তো তোর বরকতে তোর আব্বার জিন্দগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে। এই দৃশ্যগুলি বেঈমানরা পর্যন্ত দেখলো, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, এত বড় দুশ্মনদের নিজের জুব্বা পরায়া দিল রে, তুতো লাগায়া দিল। এই লোকটার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আশ্চর্য হইয়া তাকায় আছে নবী, যে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ জুব্বাটা কেন দিলাম? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা যখন শাহাদাত বরণ করলো রে, তখন অনেক সাহাবীদের শরীরে কোনো কিছু ছিল না, তখন সাহাবীদেরকে কাপন পরানোর মতো কোনো কাপড় ছিল না, সাহাবীদের শরীরের জুব্বাগুলি কুলে কুলে তাদেরকে পরায়া দেওয়ার দরকার লাগছিল। তখন এদের মধ্যে একজন সাহাবী ছিল মোটা স্বাস্থ্যবান লম্বা, যার তার জুব্বা তার পরিধানে লাগে না। সেই সময়টাতে তোর আব্বা উপস্থিত ছিল, স্মরণে লজ্জায় হলেও তোর আব্বা ছিল মুখ
যেদিনটা তোর আব্বা ছিল স্বাস্থ্যবান, সেদিন তোর আব্বার জুব্বাটা খুলে ওই সাহাবীর পরিধানে লাগায়া দিছিল, আর ওই সাহাবীটা ছিল আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আব্দুল্লাহ, আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, ঋণী, আজকে আমি রাসূলের জুব্বা দিয়া ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম রে, ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এই করুণ দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম রা যেমন আশ্চর্য, বেঈমানরা পর্যন্ত আর বলতেছে সারাটা জীবন কার বিরোধিতা করলাম রে, কার বিরোধিতা করলাম। যেই লোকটা আজকে তার শত্রুর জন্য, তার শত্রুর জন্য নিজের জুব্বা দিছে, তু লাগায়া দিছে, এই লোকটা তার শত্রু ছিল। শত্রুর প্রতি যদি তার এত মায়া হয়, তাহলে তার বন্ধু হইলে কেমন মায়া হবে। এই বেঈমান গুলি দূর থেকে তাকাইয়া রাসূলের আখলাক আর চরিত্র দেখে তারা আশ্চর্য হয়ে গেছে, কারণ আমার নবীর চরিত্রটা ছিল আজিম। আজিম চরিত্র চারটা জিনিস আল্লাহ আজিম ঘোষণা দিয়েছে, এর মধ্যে আমার রাসূলের চরিত্রটাও আজিম, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। যাদের আমি আল্লাহ খুলকে আজিম দান করলাম রে, আর কাউর চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনে দেই না। রাসূলের দৃশ্য দেখে বেঈমানরা সিদ্ধান্ত নিল, না না লোকটারে চিনতে পারি নাই রে, লোকটারে চিনতে পারি নাই, না চিনে লোকটার বিরোধিতা করছি, আর এমন অন্যায় দ্বিতীয়বার করতে চাই না। এই লোকটার সত্য নবী তার ধর্ম সত্য তার আখলাকে বুঝাইয়া দিছে, আর ভুল করতে চাই না। ইহুদি খ্রিস্টান সিদ্ধান্ত নিল এই মুহূর্তে কালিমাটা পয়রা মুসলমান হয়ে যাব। সুন্দর ছিল একটা দোর মাইরা রাসূলের পায়ের কিনারে গিয়া বলিল, বিগো ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আর ভুল করতে চাই না, এখন এই পড়া দেন মোহাম্মদ। এই ঘোষণা দেওয়ার পরে সরজমিনে 1000 হলি খ্রিস্টান কালিমা পয়রা মুসলমান হইছে। মুসলমান হওয়ার পরে তারা সাক্ষী দিতেছে, নবী গো ওইটা আমরা লিডার আছি, আমরা নেতা, কার জানাজা আপনি পড়াইবেন? আগে নবীজি তার ইশারায় আপনার বিরোধিতা করছি জীবনটা বল, যদি আপনার সামনে লম্বা পাঞ্জাবি আর লম্বা টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া নামাজ পড়তো, কিন্তু পিছনে পিছনে আপনার মারার জন্য হচ্ছে শত্রুতান করতো, সে লোক ভালো ছিল না। রাসূল তাদের কথা কানে না দিয়া জানাজার জন্য প্রস্তুতি নিলেন, জানাজা পড়াবে। সব সাহাবায়ে কেরাম নবীর নিষেধ করবে এমন সাহস তো নাই, খালি উমরের দিকে তাকায়, উমরের রাগ বেশি, মেজাজ গরম, রাসূলের কাছে হয়তো বা কিছু বলতে পারবে, কিন্তু উমরের যতই রাগ আর গুসা হোক না কেন, উমর কিন্তু রাসূলের কাছে গেলে মম বাতির মতো নরম হয়ে যায়, কোনো কথা বলে না, কিন্তু উমরের রাগ আছে, মেজাজটা গরম হয়ে আছে। কেন মেজাজ গরম? এই বেঈমানের বাচ্চা আমার নবীর বিরোধিতা করছে রে জীবনটা বল, আজকে আমার নবী তার জানাজা পড়াইবে, আমি উমর বরদাস্ত করতে পারতেছি না, ভিতরে এত রাগ কিন্তু প্রকাশ করে না, ভিতরে রাখছে,
কিন্তু নবীর জ্ঞান নিষেধ করবে এমন সাহস পায় না, তাই বলতে হবে বাধ্য হইয়া হেকমত অবলম্বন করলেন। ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বললেন কেমনে, বলে নবী গো আমার আল্লাহ একটা আয়াত আপনার কাছে নাজিল করছিল, ওই আয়াতটা আমি আপনারে শুনাইতে চাই। আল্লাহর নবী বলেন উমর রে এখন কি আয়াত, বলে একটা আয়াতের কথা আমার স্মরণ হয়ে গেছে, আয়াতটা হলো আমার আল্লাহ বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফলা ইয়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি দোয়া করবেন না, দোয়া করবেন না, আপনি নবী যদি মুনাফিকের জন্য একবার নয় একবার নয় 70 বারও যদি দোয়া করেন গো আমি আল্লাহ কিন্তু আপনার দোয়াটা কবুল করব না। মুনাফিকের জন্য দোয়া কবুল করবে না, মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও কাম হইব না। ধারাবাহিক শেষ করার দরকার আছে না, চলতো এখন আসুন আমার উপর দিয়া কথা কইল না পন্ডিত আর কোন কথা আছে না, উমর জাগা খামোশ সব হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল বলতেছে উমর এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও কাম হবে না, কিন্তু আমার ভিতরে আল্লাহ এত দয়া মায়াটা কেন দিল? এ ভাই আল্লাহর নবী বলেন এখানে 70 বার দোয়া করলেও কাম হবে না, কিন্তু রে আমার দিনটা এত মায়া দয়া আল্লাহ দিয়া কেন বানাইল? আমার মনটা চায় আমার মালিক 70 বারের কথা নিষেধ করছে, আমার গুনাহগার উম্মতের জন্য আমার মনটা চায় 70 বারের উপরে দোয়া করি তাদেরকে যেন আল্লাহ তার করম জান্নাত দিয়া দেয়। আমি 70 বারের উপরে দোয়া করো আর এই আয়াতের কোথাও তো আমার আল্লাহ নামাজের কথা নিষেধ করে না, এ আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ করছে না, সুতরাং আমি নামাজ পড়াবো কোনো অসুবিধা নেই। উমর এবার মনে মনে বলতেছে আল্লাহ তুমি দুয়ার কথা নিষেধ করছো, তুমি আজকে আমার নামাজটা রাখছিলে গেছে ইনও কই দিতা, এখন তো রাসূল নামাজ পড়াইবো, এখন মনে মনে কইটা হইছে আল্লাহ তুমি নামাজটা নিষেধ করেছো। উমরের মনে মনে এটা বলতেছে আর ভিতরে খালি রাগ, রাসূলের উপর দিয়ে কথা বলতে পারে না, রাসূলের প্রতি রাগ না, রাগ ওদের প্রতি মুনাফিকদের প্রতি। রাসূল কেন পড়ে এখন আয়াত তো না দিয়েছে মুনাফিকের দোয়ার ব্যাপারে জানার ব্যাপারে না দিয়েছে না, ও উমরের ভিতরে এটা হয়েছে আল্লাহ জানা জানা তুমি কে রে নিষেধ করলাম, মনে মনে কইতেছে এখন রাসূলের চূড়ান্ত সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে, জানাজা পড়ায় দিয়েছে, জানাজা হয়ে গেছে, কেউ আটকাতে পারে নাই, সবার রাগ না থাকলো উমরে জানালা ফুইরো রাগ আছে ভিতরে কিন্তু রাগ রয়েছে, এখন সাহেব সাহেব দেহ হুজুর যাক দেহ হুজুরে জানালা ফুইরা ওই লাশের পিছনে পিছনে হাঁটে একটা কবর যা উমরের মেজাজ আরো গরম হয়েছে, জানালা পড়াইছে শেষ ইডারে নিয়ে হারাইতে পুরাই
উমা অন্তি রাসূল পিছনে পিছনে আটে তার মায়া কান্না করে দেখো খবর দা না এখন তো রাগ ভিতর আরো বাড়ছে আগালে আসমানের দিকে তাকায় ওমা বাবু এটা বুঝলাম রাসূল কবরের সামনে গেলেন ইয়া দাঁড়াইলেন দাঁড়াই গিয়া রাসূলের সিদ্ধান্ত হলো কবরের মধ্যে দিয়া এরপর রাসূল দোয়া করব চিন্তা করেন যে লোকটা সারা জীবন রাসূলের বিরুদ্ধে রাসূল দোয়া করব খালি হাতটা উত্তোলন করছে উড়াইছে এমনই আল্লাহ জিবরাইল পাঠাইছে সুবহানাল্লাহ হবে আর উড়াইতে দিলি আর জিবরাইলে ফাড়াইতে দিলি না আপনার উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিল আপনার উমরের সিদ্ধান্তটাই আমার মালিক পছন্দ করেছে যার জন্য তারে বলা হয় মেজাজে ওহি তার মর্জি মিজাজ মতো আল্লাহ বহু জায়গায় আয়াত নাজিল কইরা দিছে ওমরের সিদ্ধান্ত যেটা ছিল সিদ্ধান্তটা এত পছন্দ করেছে সঙ্গে সঙ্গে রাসূলের কাছে আয়াত নাযিল করে ডাক দিয়া বলিল বিগো এই যে দেখেন আয়াত ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ এই যে দেখেন আমার আল্লাহর আয়াত আগা নবি যে আল্লাহর সিদ্ধান্ত হলো যা হবার হয়ে গেছে যা হবার হয়ে গেছে পিছনে তাকাইবার টাইম না কিন্তু ভবিষ্যতে আপনি কোনদিন মুনাফিকের জানাজা পড়বেন না মুনাফিকের জন্য জানাজা পড়বেন না শুধু জানাজাই নয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি শুধু জানাজা নয় কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন দোয়াও করবেন না তাহলে কার সিদ্ধান্ত ঠিক হইল উমরের সিদ্ধান্তটাই আল্লাহ পছন্দ করছে এখন আপনাদের প্রশ্ন হইতে পারে আমরা তো প্রশ্ন জাগে কিন্তু আমরা এটা কইতে না বাস্তব মজুদ্দা শুনি এমন কিন্তু প্রশ্ন জাগার কথাতে এই আয়াতটা যেটা হল নিষেধ করল আল্লাহ জানাজা পড়াইয়েন না কথা না জানাজা পড়ান যাব না একটা প্রশ্ন আছে এটা একটু বলে বুঝতেছি এখানে আল্লাহ বলছেন ভবিষ্যতে কোনদিন আপনি মুনাফিকের জানাজা পড়াইবেন না আর আপনি কোনদিন তাদের কবরের সামনে দাঁড়ায় দোয়া করো তাহলে এখন এই যে আল্লাহর রাসূলের কাছে দেড় হাজার বছর আগে নিষেধ করছিল ওখানে নিষেধ আছে না থাকবো নি থাকবো কেন তার কারণ হলো কোরআনের একটা জ্বলন্ত মুজিজা হলো কোরআন তার বিশেষ কোন প্রেক্ষাপটে নাজিল হয় কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত তাই এই আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন ভবিষ্যতে আপনি জানাজা পড়বেন না পড়াইবেন না এবং দোয়া করবেন না তাই দেড় হাজার বছর পরে উম্মতে মুহাম্মদের জন্য কোন মুনাফিকের জানাজা আমরা পড়াবো না যদি কেউ মুনাফিকের জানাজা পড়ায় তার পিছনে নামাজই হইব না এত স্বীকার করা হলো তাহলে মুনাফিক চিনবেন কিভাবে মুনাফিক কিন্তু কয়েক রকমের মুনাফিক ভালো বুঝতে পারছেন মুনাফিক আপনার সাথেও আছে আন্তর্জাতিক মানের মুনাফিকও আছে ভালো বুঝতে পারছেন দেন না আমাদের মুসলমান সে অনেক শিক্ষিত লোক এবং পার্লামেন্টে বইয়ে বইয়ে কথা কয় এরকম বড় শিক্ষিত লোক আছে এরা দেখবেন মাঝে মাঝে একটা স্লোগান দেয় ধর্ম ঝাড় ঝাড় উৎসব সবার বড় বলায় কয় আবার একজনে কয় এটা আমি বিশ্বাস করি ধর্ম ধার ধার উৎসব সবার এখন তার বক্তব্য যদি এটা হয় তাহলে আমার প্রশ্ন হইল
এই স্লোগানটা পূর্বে বোঝার সময় কেন? এটা আমরা ঈদের সময় হলবে না? ঈদের সময় বৈশ নেই বলে যদি বলা হয় যে চাকরি যার যার কিন্তু তার বেতন সবার, মেনে নিবে? ব্যবসা যার যার ইনকাম সবার, মেনে নিবে? তাহলে ধর্ম যার যার উৎসব সবার হয় কেন? বাংলাদেশের মুসলমান শান্ত সৃষ্ট এবং বাংলাদেশের মুসলমান দরবারও জানা ভালো, এই দেশের মুসলমানরা অনেক ভদ্র। যদি এই কথায় যদি তারা চেষ্টা করত যে গুরু জব হরম গুরু জব যার যার কিন্তু বুঝতো হাম সবার দরবার লাগাই বলি বাংলা সরকার ডাঙ্গা সৃষ্টি করবো মানে আমরা ইন্দ্রের দূরে বুঝতে হবে, মেনে নেবেন? তাহলে দরবারটা তো তরবা গাছ, মুসলমানরা দরবার লাগাইতে চায় না, স্পষ্ট শুনে রাখে। কিছু মুনাফিক আছে কলমের দ্বারা মুনাফিক করে, সারাটা জীবন মাদ্রাসার বিরুদ্ধে লেখছে, সারাটা জীবন নবাই কেরামদের বিরুদ্ধে লেখছে, সারাটা জীবন আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেখছে। এই সমস্ত মুনাফিক যদি বাংলার জমিনে মারা যায় ওলামায়ে কেরাম তাদের জানলা পড়া যাবে না। খেয়াল রাখবেন, 500 টাকার জন্য জানলা পড়া যাবে না, ঠিক কিনা? আর ওই ইমামের পিছনে নামাজ হবে না কেন? কারণ হইলো কোরআনের আইন অস্বীকার করছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। বসে একটা কথা শুনেন, এই মাহফিলটা হইছে মাদ্রাসার অধ্যক্ষে, ঠিক কিনা? কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা হইলো কওমের দ্বারাই পরিচালিত, এখানে মোটা অঙ্কের কোন টাকা পয়সা কিন্তু আমরা দেয় না, কথা বলছে? যদিও সাবা মারে আমরা এটা করছি না, আসলে কিন্তু কওমি মাদ্রাসা সাইকেল দেয় না, এটা কওমের দ্বারাই পরিচালিত হয়, ঠিক নেই? আপনারা এখানে আসছেন এই মাদ্রাসার মধ্যে।